সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯ জন। এতে উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে। রাজধানীর মুগদা হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ডেঙ্গু আক্রান্ত রোগীদের অবস্থা কেমন? প্রতিদিন কত সংখ্যক রোগী আসলে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং চিকিৎসকরা রোগীদের কি পরামর্শ দিচ্ছেন ডেঙ্গু থেকে পরিত্রাণের জন্য? মিম, আমি যদি প্রথমে আপনাকে বলে রাখি যে গত ২৪ ঘন্টায় ৭৯ জনের আক্রান্ত হয়েছে সারা দেশে। তার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এবং আমি এই মুগদা হাসপাতালে আছি, এখানে ১৮ জন রোগী আজকে চিকিৎসারত আছেন। এবং এখানের হাসপাতালের কর্তৃপক্ষ বলছিলেন গত জানুয়ারির ১ তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় ৯০৯ জন রোগীকে তারা চিকিৎসা দিয়েছেন। এবং এটি একটি মহিলা ওয়ার্ড, অর্থাৎ মহিলা ওয়ার্ডের পাশেই পুরুষ ওয়ার্ড রয়েছে, সেখানে মাত্র ২ রোগী রয়েছে, যার কারণে আমরা মহিলা ওয়ার্ডই আসলে সবচেয়ে এখানে যারা রোগী আছেন তারা এখানে ভর্তি আছেন। এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানও দেখছিলাম যে এই যে গত জানুয়ারির ১ তারিখ থেকে গতকাল পর্যন্ত যে সকল রোগী আক্রান্ত হয়েছেন তার মধ্যে মহিলার সংখ্যাটাই বেশি আমরা দেখেছি, এবং সেটা আসলে উদ্বেগজনক বলছিলেন এখানে যারা চিকিৎসক আছেন। এবং এখানে যারা ভর্তি আছেন অনেকেই ৩ দিন, ৪ দিন, ৫ দিন ধরে আসলে ভর্তি আছেন। অনেকেই ঢাকার বাহির থেকে এসেছেন, ঢাকার যে পার্শ্ববর্তী জেলা শহরগুলো রয়েছে সেখান থেকে তারা এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং আমি যদি আরেকটি পরিসংখ্যান দিই যে এই মুগদা হাসপাতালে এই যে জানুয়ারি থেকে আজকে পর্যন্ত টোটাল ৪ জন রোগী এই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কিন্তু তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই যে একটা উদ্বেগজনক হারে আসলে ডেঙ্গু বাড়ছে, চিকিৎসকরা আসলে যে পরামর্শ দিচ্ছেন যে নাগরিকদের বা বাসা বাড়িতে সচেতন হয়ে আসলে থাকতে হবে, ডেঙ্গু প্রতিরোধে সবসময় আসলে মশারি ব্যবহার করার জন্য তাদেরকে উৎসাহিত করা হয়, কয়েল ব্যবহার না করে মশারি যাতে ব্যবহার করা হয়, এর পাশাপাশি যে ভালো খাবার, পুষ্টিগুণ খাবার খাওয়ার জন্য তারা আসলে পরামর্শ দিচ্ছেন। এবং এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদেরকেই বলছেন যে শুধু এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরাটাই আসলে শেষ নয়, বাড়িতে গিয়ে তাদেরকে আরও সচেতনভাবে যাতে কীভাবে থাকা যায়, বাসা বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, সেইগুলো আসলে পরামর্শ এখানে যারা চিকিৎসক আছেন তারা দিচ্ছেন। এবং এখানে এসে যারা রোগীরা আসলে বলছেন যে তাদের যে অঞ্চলগুলো থেকে তারা এসেছেন সেই অঞ্চলগুলো আসলে ডেঙ্গুর হটস্পট বলা চলে। এবং যেহেতু মুগদা হাসপাতাল এই এলাকাটিও একটি হটস্পট, সেক্ষেত্রে এই এলাকারও অনেক রোগী কিন্তু এখান থেকে এসে চিকিৎসা নিয়েছেন এবং এই হাসপাতালে এসেছেন। এবং এই মুগদা হাসপাতালের পরিচালক আসলে বলছিলেন যে নতুন করে যাতে ডেঙ্গুর প্রকোপটা আরও বৃদ্ধি না পায় বা ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলে এই হাসপাতালগুলোতে যেই ডেঙ্গু ওয়ার্ডগুলো আছে সেগুলো তারা আসলে প্রস্তুতি রেখেছেন এবং প্রস্তুত করে রেখেছেন যাতে চিকিৎসা দিতে তাদেরকে কোনো প্রকার ব্যাগ পোহাতে না হয়। এই ছিল মুগদা হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। মিম, মুগদা হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।